মহিলারা নমাজের প্রতি ঠিক আছে নফল রোজাওরা হয় কোরআন শরীফ তিলাওয়াত করেন আমরা ভাই খবর রমজান মাস আমরা কারিয়ানাত ফড়াই বেজান মহিলাক লে পয়সা দিয়া খালি দোয়া করেন দশ রোজাত দেখা যায় খতম পড়ি গেছে বাদে দেখবা বিশ রোজাত আরেক খতম ত্রিশ রোজাত আরেক খতম ইলা মানে কম্পিটিশনে আমরার মা বোনক লে কোরআন শরীফ পড়েন কিছু কিছু জায়গায় কারণ ইয়া থাকছে যে মহিলায় যে মহিলা তার জীবনের মধ্যে পবিত্র কালাম কোরআন দে বেশি করিয়া তিলাওয়াত করবা যে মহিলা নফল রোজার প্রতি আগ্রহী থাকবা খেয়াল করবা নফল রোজা রাখবা এই মহিলার পেটের মধ্যে আল্লাহ নেক নেক সন্তান হল দান করবা বড় বড় ওলিদের জীবন ইসাইয়া দেখো কা ওলি হলর মায় যে জীবনে বেশিরভাগ নফল রোজা রাখছ কোরআন শরীফ তিলাওয়াত করছেন গৌসুল আজম আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ তাআলা আলাইহির মায় তার জীবনে বেশিরভাগ নফল রোজা রাখছেন আর পবিত্র কালাম কোরআন শরীফের তিলাওয়াত করছেন তাই আল্লাহর যাতে এত বড় ওলি সমস্ত ওলিদের বড় ওলি আব্দুল কাদির জিলানির তান ফেটো আল্লাহ দান করলাম এর জন্য মা বোন হলে কোরআন শরীফ পড়ো তো ফড়িতা যত বেশি পড়িবা আচ্ছা ঠিক আছে রমজান মাস ধারাবাহিক পড়েন আর কিছু সুরা গুলা আছে ফজিলতওয়ালা বরকতওয়ালা আমরা দেশের বায়ান খেয়াল করক মুরব্বী সাহেব হকলো যদিও সম্ভব হয় ফলক যদি চক্কুর দ্বারা দেখা যায় তাহলে কোরআন শরীফের মধ্যে সুরা ওয়াকেয়া আছে মাগরিবর পরে ফড়িলে বেহতর বালা যদি সম্ভব হইছে না এশার নমাজর পরে সুরা ওয়াকেয়ার জীবনে তিলাওয়াত করক যদি সুরা ওয়াকেয়া তিলাওয়াত করেন আপনার জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিনে বেশাব রিজে কথা করবা আল্লাহ গরিবি জিন্দেগির আল্লাহ দূর করন সুরা ওয়াকেয়া তিলাওয়াত করক দাইম করিয়া মিস হইত না দাইম করিয়া করক দেখবা আল্লাহ আপনার গরিবি হালতরে দূর করবো আস্তে আস্তে পরেশানির আল্লাহ দূর করবো গাইবটা কি আল্লাহ রিজেক দিয়ে সাহায্য করবা গাইব কইতে সময় ইলা গাইব না বলে গরর ফিসি এক বস্তা আইছি ইলা নাই রুজির লাইন আল্লাহ মিলাইয়া দিব বুঝাইছেন যদি কোন বলে হুজুরও কোন গাইব থাকি পয়সা তো আয় না ইলা না পয়সার আল্লাহ লাইন মিলাইয়া দিব রুজির আল্লাহ রাস্তা বাতাই দিব আল্লাহ তো কোরআন শরীফও কইছেন ফাইজা কুদিয়াতিস সালাত নমাজ যেই সময় আদায় করিলেইবা নমাজটা কি ভারী কইবা ফাংতা শিরু ফিল আব তুমি তেন জমিনও বারো রিজেকর সন্ধানে আঠো আমি তোমার রিজেক মিলাইয়া দিম আর রিজেক বরকত দিম সুবহানাল্লাহ এল লাগিয়া নামাজ পড়িয়া রিজেকর লাইনে আটিতা কোরআন শরীফ তিলাওয়াত করক আল্লাহ আমারে রুজির লাইন মিলাইয়া দেও এইভাবে আপনার জিন্দগির মধ্যে যদি যদি সম্ভব হয় তাহলে সুরা রহমান দে তিলাওয়াত করেন আর রহমান সুরা যেটা আছে এটা বেশি করিয়া যারা ফলিবা তাদের মনের আশারে আল্লাহ পূর্ণ করেন সুরা রহমান দে দাম করিয়া যদি পারেন তিলাওয়াত করক জীবনে মানুষের কত আশা আছে আশা শেষ নাই যে আশা সে মকসুদ নিয়ে সামনে নিয়ে ফলিবা সুরা রহমান তিলাওয়াত করলে নেক নেক মকসুদ রে আল্লাহ পুরা করো